ইউটিউব চ্যানেল দীপজ্যোতি অ্যাকোয়ারিয়ামে আপনাকে স্বাগত। আপনি দেখছেন এক ফুট লম্বা, এক ফুট উচ্চতা, 8 ইঞ্চি চওড়া অ্যাকোয়ারিয়াম। এই অ্যাকোয়ারিয়ামের জলধারণ ক্ষমতা 16 লিটার। অ্যাকোয়ারিয়ামে কালার পাথর স্পঞ্জ ফিল্টার ব্যবহার করা যেতে পারে, আবার পালিশ পাথর পাওয়ার ফিল্টার ব্যবহার করা যেতে পারে, আপনি টপ ফিল্টারও ব্যবহার করতে পারেন। অর্থাৎ যে মাছ কম নোংরা করবে সেই ক্ষেত্রে আপনি স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন, আর যে মাছগুলো একটু বেশি নোংরা করে সেই ক্ষেত্রে পাওয়ার ফিল্টার বা টপ ফিল্টার আপনি ব্যবহার করতে পারেন। যেখানে কালারিং পাথর, কালারিং পাথর দিয়ে যে প্যাকেজ, সেই প্যাকেজের মূল্য একটু কম হয়। আর যেখানে পালিশ পাথর, যে সাদা পালিশ পাথর, এর প্যাকেজের মূল্য একটু বেশি হয়। আবার স্পঞ্জ ফিল্টারের থেকে পাওয়ার ফিল্টারের মূল্যটা একটু বেশি হয়, আবার পাওয়ার ফিল্টারের থেকে টপ ফিল্টারের মূল্যটা আরও একটু বেশি হয়। অর্থাৎ আপনি যেরকম ইনস্ট্রুমেন্ট, যেরকম স্টোন ব্যবহার করবেন আপনার প্যাকেজের মূল্য সেরকম হবে। তবে মোটামুটি একটা আইডিয়া, যেটা বনগাঁ বাজারে 650 টাকা থেকে 750 টাকার মধ্যে আপনি যে কোনো প্যাকেজই পেয়ে যাবেন। আপনার অমূল্য সময় ব্যয় করবার জন্য আপনাকে ধন্যবাদ।